পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে যুগ যুগ ধরে গবেষণা হচ্ছে। মহাশূন্যে কোটি কোটি গ্রহরাজের মধ্যে বসবাসের উপযোগী গ্রহের সন্ধানে কাজ করছেন বিজ্ঞানীরা। এই যাত্রায় এ পর্যন্ত অন্তত 4,000 গ্রহের অস্তিত্ব পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যে পৃথিবীর মতো গ্রহ রয়েছে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীদের মতে, মহাকাশে এমন কিছু গ্রহ রয়েছে যেখানে বসবাস করার মতো উপযোগী সন্ধান পাওয়া গেছে। বিস্তারিত থাকছে একলাচুর রহমানের প্রতিবেদনে। পৃথিবীর বাইরে মানুষের বাসযোগ্য হতে হলে জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছুই ওই গ্রহে থাকতে হয়। সূর্য থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে যেন গ্রহের উপরিভাগে পানি টিকে থাকতে পারে, আবার বেশি দূরে থাকলে পানি বরফ হয়ে যাবে। কয়েক দশকের গবেষণা আর অনুসন্ধানের পর পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখছে বলে দাবি করেছে নাসা। শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে সেখানকার বায়ুমণ্ডল সমীক্ষা করে বোঝা যাবে মানব সভ্যতা অন্য কোনো গ্রহেও আছে কিনা। নাসা বলছে এমন কিছু গ্রহ আছে যেখানে বসবাস করার মতো উপযোগী সন্ধান পাওয়া গেছে। ট্রাপিস্টন স্পেস কমিউনিটির একটি আবিষ্কার এটি, প্রথম তারা যেটিকে ঘিরে অন্তত 7টি গ্রহ ঘুরছে। ট্রাপিস্ট ওয়ান একটি ঠান্ডা ছোট তারা, 1999 সালে আবিষ্কার করা হয়। বিজ্ঞানীরা 2016 সালে আবিষ্কার করেন 3টি গ্রহ এই তারাকে ঘিরে ঘুরছে। 2 বছর পর আরও 4টি গ্রহের সন্ধান মেলে। এই তারার চারপাশে পৃথিবীর সদৃশ্য আরও 7টি গ্রহ আছে যেগুলো উপরিভাগে মাটি, পাথর আর পানির অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়। কেপলার 2B নাসার বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। এই গ্রহ দেখতে পুরোপুরি পৃথিবীর মতো, এটির অবস্থান আবার বাসযোগ্য স্থানে। নাসা এই এক্সপো প্ল্যানেটের নাম দিয়েছে সুপার আর্থ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চেয়ে আকারে বড় এই গ্রহ সমুদ্রের পরিপূর্ণ থাকতে পারে। কেপলার 2B আবিষ্কার করা হয় 2011 সালে। এই গ্রহ কক্ষপথের তারা থেকে নিরাপদ দূরত্বে আছে। এর উপরিভাগের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। গ্রহটি একটি বেশি কাত হয়ে থাকায় এর উত্তর আর দক্ষিণ মেরুতে বছরের অর্ধেকটা সময় দিন আর অর্ধেকটা সময় রাত থাকে। কেপলার 2B-তে ভর পৃথিবীর তুলনায় 36% বেশি। নিজের প্ল্যানেটারি সিস্টেমের কক্ষপথে একবার ঘুরতে গ্রহের সময় লাগে 289 দিন। TOI-700D এখনও পর্যন্ত এটি নাসা বিজ্ঞানীদের সবশেষ আবিষ্কার। এই গ্রহ পৃথিবী থেকে 100 মিলিয়ন আলোকবর্ষ দূরে। গ্রহ পৃথিবী থেকে খুব বেশি বড় নয়। কক্ষপথের ডর্ফ স্টারে প্রদক্ষিণ করে গ্রহটি। 37 দিনে বছর শেষ হয় এই গ্রহে। কেপলার 2-0E, কেপলার 2-0F, কেপলার 20E এই 3টি পৃথিবীর সদৃশ্য গ্রহ 2011 সালে আবিষ্কার করা হয়েছে। তবে এই গ্রহগুলো নিজেদের কক্ষপথের তারার এত কাছে অবস্থান করে এগুলোতে প্রাণের অস্তিত্ব পাওয়া আর পানি পাওয়া কঠিন। এই গ্রহগুলোর তাপমাত্রা অনেক বেশি, কিন্তু গবেষণা এখনও চলছে কারণ এত ছোট এক্সপো প্ল্যানেট এই প্রথম মহাবিশ্বে পাওয়া গেছে। এর মধ্যে কেপলার 20F এর উপরিভাগে তাপমাত্রা মার্কিউরি বা বুধ গ্রহের মতো 426 ডিগ্রি সেলসিয়াস, কেপলার 20E এর উপরিভাগের তাপমাত্রা 760 ডিগ্রি সেলসিয়াস। এত তাপে কাচও গলে যাবে। একলাচুর রহমান, দেশ টিভি।